আছে, এবার দেখো আমার সাজখানা কেমন লাগতেছে, ভালো না? বিউটিফুল। আমার সুহাগরাতের মানুষ, এর সাথে সুহাগরাত করবো আমি, বুঝলা? সব শেষ হয়ে গেল, সব শেষ। হাসবো না কাঁদবো? বস ভালো তো সেই গেছে, আমি সুপ্রিয়া জানানো সময় চ্যানেল ছোট্ট ছেলে। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তাও আবার কেয়া মাসির। তাড়াতাড়ি আসবি তো, সময় বাবারে সময় চলে যাচ্ছে। তোমরা রীতিমতো সবাই জানো যে মাসি আগে স্নানের ভিডিও বানাতো, সেখান থেকেই মাসি আমাদের ভাইরাল হয়। তারপর মাসির জীবনে একটা কোচি প্রেমিক আসে, যে আমাদের মাসিকে নেক্সট লেভেলের ভালোবাসে। আজকালকার যুগে এটাই ভালোবাসা। তারপর মাসি ছেলেটিকে বিয়েও করে। এবং তারা ফুলসজ্জাও মানায়। আমি ভাবছি এত পয়সা আসে কোথা থেকে এদের কাছে গাইস, যে বারবার এরা বিয়ে করে আর ফুলসজ্জাও মানায়। ভাই পয়সা থাকলে মানুষ কত কিছুই না করতে পারে। এখন আমার লাইফ স্টেবল আর ফাইন্যান্সিয়ালি ভালোই চলছে, তবে আজ থেকে 3-4 বছর আগে আমি 100 টাকা কামালে 150 টাকা খরচা হয়ে যেত। নো সেভিংস, নো ইনকাম, ইভেন আমার বাড়ির লোক পর্যন্ত টোন কাটতো, বলতো একটা অ্যাস্ট্রোলজার সাথে অ্যাটলিস্ট কথা বল, যাতে তুই তোর কাজে ফোকাস করতে পারিস, তোর ফাইন্যান্সিয়াল দিকটাও ঠিক করতে পারিস, আর সাথে তোর গ্রোথও হয়। তারপর আমি এই অ্যাপটা পেলাম, অ্যাস্ট্রোটক। প্রথমে আমার একটু সন্দেহ হচ্ছিল যে আদৌ কি এরা আমার হেল্প করতে পারবে নাকি পারবে না। তারপর সেখানে একজন অ্যাস্ট্রোলজার প্রিয়ার সাথে কথা হলো, আর আমার সাথে মাত্র 5 মিনিট চ্যাট করে সে বুঝতে পারলো আমার সিচুয়েশনস আর প্রবলেমসগুলো। আর সবথেকে সারপ্রাইজের বিষয় হচ্ছে এটাই যে আমার অনেক প্রবলেম সে আমাকে বলতে থাকলো, যেগুলো আমি তাকে বলি পর্যন্ত নি। তো তারপর আমি সমস্ত কিছু জিজ্ঞেস করে ফেললাম যে আমি আবার কবে একটা রিলেশনশিপে আসতে পারবো, কারণ এর আগে অলরেডি আমার একটা ব্রেকআপ হয়ে গেছে। তো আমি জানতে চাইছিলাম যে আমার ফিউচারটা কি হতে চলেছে। এছাড়াও আগে একটা সময় ছিল যেখানে আমাকে 1 টাকা খরচা করার আগে ভেবেচিন্তে খরচা করতে হতো, কারণ ফিউচারে একটা প্রেশার ছিল, ভয় ছিল। বাট এখন সব কিছু সলভ হয়ে গেছে। প্রবলেম তো সবারই থাকে, এক একজনের এক এক রকম, যেমন কারোর পয়সার, কারোর বাড়ির, কারোর বিয়ের, যেমন আমার। তো বাড়ি বসেই এই সব প্রবলেম সলভ করতে পারবে অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে। সো ডাউনলোড অ্যাস্ট্রোটক অ্যাপ, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, আর ফার্স্ট চ্যাট একদম ফ্রি। হ্যাঁ মাসি, তা তোমার ফুলসজ্জা আর আমরা আসবো না, তা কখনো হয়? এই দেখো, আমি বলেছিলাম না আজকে আমার সুহাগ রাত। সুহাগ রাত, আজকে আমাদের কি আমাসির সুহাগ রাত। হে বয়, আইয়া গেছি আমি, এখন শুভ রাত্রি, সুহাগ রাত। তো তাই তাড়াতাড়ি সুহাগ রাতটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিচ্ছিটা কি মাসি বলো, মানিয়ে নিচ্ছি। আমি জানি তুমি এক্সাইটেড সুহাগ রাত মানানোর জন্য, বাট মাসি একটু কন্ট্রোল, একটু কন্ট্রোল। সজ্জা তো তাড়াতাড়ি, এখনো 10টা বাজেনি, 10টা বেজেছে। তা মাসি কার সাথে সুহাগ রাত মানাচ্ছো, একটু তাকে ডাকো। আসো, এই যে আমার আমার সেই বাবা ফুটবে তো কাটা খানা, আমার হয়ে যাবে সুহাগ রাত, গোলাপের কাটার উপরে বইতেছে। আসলে মাসি তোমায় পেয়েছে, পোদে কাটা ঢুকলেও সমস্যা নেই, কারণ আজকের দিনে পোদে কাটা ঢোকাটা ইম্পর্টেন্ট নয়। আরে মাসি, আমি জানি ফুলসজ্জায় বউ সাজে বরকে দেখানোর জন্য, বাট আমাদের মাসি একটু আপগ্রেডেড, তার সাবস্ক্রাইবার্সদের কথাও ভাবে, তাই মাসির সাজ শুধু তার বরের জন্য সীমিত নয়, সমস্ত দর্শকদের জন্য মাসি তুলে ধরে। ভালো না? অসাধারণ মাসি। দেখো আহ মাসি, থাক না আর নয়, হয়েছে, সুন্দর লাগছে, শকুন্তলা লাগছে। শকুন্তলা লাগছে কি লাগছে না তা আমি জানি না, কিন্তু মালতী মাসি অবশ্যই লাগছে। আমার সুহাগরাতের মানুষ, এর সাথে সুহাগরাত করবো আমি, ঠিক আছে? আর এখানে হার্ট করেছি, একটা হার্ট। কি হবে ওরকম হার্ট করে মাসি, সেই তো ঘেটে ঘ হয়ে যাবে। সমুদ্রও না, কলকাতায় একবার সুহাগরাত হয়েছিল, মানে ফুলসজ্জা, সুহাগরাত নয়, আমি তো বাঙালি, তাই ফুলসজ্জা মানে ফুলে সুসজ্জিত। তাই ফুলের মধ্যে তুমি নয় প্রজাপতি, তাই ভীমরোলটা কি করছে এখানে? গজব বেজতি হ্যায়। ফুলের বিছানা থাকবে আর সেখানে শোবো। শুধুই কি শোবে,
তো জন্মদিনের দিনে ফুলসজ্জা হয়েছিল, ঠিক আছে? সেদিন ছিল আমার জন্মদিন। ওহো, বার্থডে সারপ্রাইজ, নাইস। জন্মদিন মাসির, কিন্তু আনবক্সিং বিশ্বজিৎ করছে। এমনি সজ্জা হয়েছে, বাট ফুলসজ্জা হয়েছে কি? ফুলসজ্জা কিন্তু আর কটা ফুল নিয়ে নি, তোমাদের দিকে একটু ছুটতে হবে না? তাহলে দাঁড়াও, আমি একটা ফুল নিয়ে নি। রেডি, চলো ছোড়ো। এটা হচ্ছে এর বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে আবার ফুলসজ্জা বেথাতে উড়ে বাবারে, আবার কি ভালো লাগছে গো। অনেকদিন পর কচি ভীমরুল পেলে এরকমই আনন্দ হয় মাসি। মাসি, অনেক বোর লাগছে, একটা গান শোনাও না। লাচে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এ রাতে বেথোয়াতে। এটা কি ছিল মাসি? আমার সাথে ফুলসজ্জা করার জন্য রেডি। মাসি মাসি মাসি, থাক না, তোমার উত্তেজনাটা বুঝেছি, আর গেও না প্লিজ। আরে তাড়াতাড়ি আসবি তো, সময় বাবারে সময় চলে যাচ্ছে। তাতে আসো, তাতে আসো, তাতে সাত দশ কই যা। বিদেশ থেকে বর 7-8 বছর পর ফিরলো, বোধহয় কোনো বইয়ের এরকম রিয়াকশন হয় না যেটা মাসি দিচ্ছে। এতে মালা বদল করো আর ফুলসজ্জা করো। তোকে ছিড়ে না খায় রে বিশ্বজিৎ। তাতে আসো, এ দেখ বলে তাড়াতাড়ি মাসি, কন্ট্রোল কন্ট্রোল। দেখো, ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক দেখছো? ডেয়ারি মিল্ক দিয়েছে আমার বসনে, তা কতটা ভালো ডেয়ারি মিল্ক দিয়েছে। নিজের জীবনের সুখের সময়গুলো বেশি সোশ্যাল মিডিয়াতে না তোলাই ভালো, কারণ মানুষের নজর লেগে যায়। আর সেটাই হয়েছে কে আমার শির সাথে। সবাই ঝগড়া, আমি অন্য জায়গায় চলে যাবো, তারপর বুধ পাখি খেলা। সবাই না পরকিয়া করছে জানো তো, তুইও কর আমিও করি। ও বাবু, আমাকে তো এত ছেলেরা ফোন করে, এত ছেলেরা ফোন করে, এবার থেকে আমি ফোন রিসিভ করব। হ্যাঁ ঠিক আছে, তুমিও করো আমিও করব। ব্যাস মাসি, মজায় মজায় বিশ্বজিৎকে দিয়ে দেয় পারমিশন পরকিয়া করা, আর বিশ্বজিৎ ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। তারপর শুরু হয় মাসির জীবনে উথাল পাথাল। সব শেষ হয়ে গেল, সব শেষ। কেন মাসি কেন? হাসবো না কাঁদবো? কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে। এ নাও মাসি, জল খাও, তারপর কাঁদো। একটু হলো মনের মধ্যে আশা ছিল গ্লুকন্ডি আবার চলে আসবে। এবার তোমরা ভাবছো যে গ্লুকন্ডি আবার কি? গ্লুকন্ডি হলো মাসির সেই বিশ্বজিৎ, যাকে ভালোবেসে মাসি গ্লুকন্ডি বলে ডাকে। ওকে, একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলাম। না, গুলকন্ডিকে দেখাতে হবে যে খেপি কোনো অংশে কম নয়, খেপি অনেক কিছু করতে পারে। ও আচ্ছা, এবার তোমরা ভাবছো যে খেপিটাকে, খেপি হচ্ছে আমাদের কে আমাসি, মানে বিশ্বজিৎ খেপি বলে ডাকে মাসিকে ভালোবেসে। ও মা গো টুরুলা, যারা ওরকম ভিডিও করছো না, সধবার থেকে বিধবা, বিধবার থেকে সধবা, না আমি বিধবাই, ঠিক আছে? আমি বিধবাই। না মাসি না, তুমি বিধবা নও, বিধবা নও। গ্লুকন্ডি এসে কিছুদিনের জন্য রং দিয়েছিল আমাকে। ওকে, আমি নিজেকে মনে কেন করেছিলাম রঙিন, রঙিন প্রজাপতি। তুমি রঙিন প্রজাপতি ঠিক আছে, কিন্তু ও তো ভীমরুল ছিল, সেটা পূজা উচিত ছিল তোমার মাসি। আমি বিধবাই। না মাসি না, তুমি বিধবা নও, তুমি তো রঙিন প্রজাপতি। এ নাও মাসি, একটু ব্রাশ করে নাও। যাই হোক মাসি, ওসব বক্তব্য ছাড়ো, আসল কথায় আসো, কেসটা কি? শুতে দাও তো আমাকে। কেন শুতে দাও, সরো, আসো আসো মাসি, যাও। এবার তোমরা ভাবছো যে ভিডিওটা ব্ল্যাক কেন? এটা মাসি বানিয়েছিল রাত্রিবেলা, তাও আবার বিশ্বজিতের অজান্তে, কারণ আগাগোড়াই মাসির সন্দেহ ছিল বিশ্বজিৎকে নিয়ে, তাই প্রমাণের জন্য এই ভিডিওটা মাসি বানিয়ে রেখেছিল। শুতে দাও, কাছে আসবা তো মাসি, কাছে আসো। তুমি কি বলেছি, আমাকে ছোবে না তুমি, তারপর তুমি আমাকে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ঘুমাতে দাও, নিজের কাজ নিজে করো। ছোবো না জানে
নিজের নিজের কাজ করো, নিজে ওই মাগির কাছে যাও, আমাকে আমাকে ছোবে না বলেছি, তুমি আমাকে ছোবে না, বিশ্বজিতের আসল রূপ বাইরের মেয়ে ছেলে কবি না, বাইরের মেয়ে ছেলে কবি না। আচ্ছা তোমার বাপের তো এত জমি আছে, তো পাঁচ কাটা জমি আছে তোমার বাপের, হ্যাঁ তো সেখানেই তো তুমি তোমার ভাগ পাবে। আমার আমার আমি এত কষ্ট করে জিনিস করবো, আমার জিনিস তো জানতে চাই না, তুই জমি কিনবি আমার যেন নমিনি থাকে, মানে জমি তুই কিনবে আর নমিনি ওকে রাখতে হবে, যাতে ও পরবর্তীকালে জমির মালিক হতে পারে। মানে তোমরাই জাস্ট এই ফেসটাকে দেখো একটু ভালো করে, মানে এত সিয়ানা কি করে হলো? রাত্রিবেলা দুজন মিলে বুঝি কেন ওই মাগি কিছু দিল না, জুটলো না, জানো ওই মাগি না, তুই মাগির কথা বলছিস কেন, তুই একই কথাবার্তা শুনছি গাইস, ঘর মিলেছি, ফোনটা লাগা না, দেখ কিছু বলবি না, তোকে সাহস বেড়ে গেছে, তোর সাহস বেড়ে গেছে, তোকে বলছি কচ্ছে আইতে, তোকে বলছি আমি কচ্ছে আইতে, মানে কি গলা টিপে টিপে করছে নাকি এরা দুজন মিলে? তোর কিন্তু ওই বিচি ফাটিয়ে দেবো কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ উমাসি এ কি বলছো, বিচি ধরে টালাটানি কেন আবার? কাঁদলিও আর ছাড় নাই, কাঁচে আয়, ছেলে করা বেরিয়ে যাবে একদম। কি করছে এরা দুজন মিলে, আরে ভিডিও মাসি তুমি ছেড়েছো সিরিয়াসলি? যাই হোক এখানেই শেষ নয়, এরপর মাসি একটা আরো ভিডিও ছেড়েছে যেটা শুনলে আরো বেশি হাসবে তোমরা। কি হলো বাবা এত মিষ্টি কথা? আমাকে বাঁচাও না, মাল সিওর ফেসেছে কোথাও, আমাকে বাঁচাও তুমি। আরে কি কি নাকামি করছো তুমি, আবার নাটক শুরু করলে নাকি? অনেকক্ষণ থেকে বলছি কথা কানে যায় না, কেউ কি ধরতে পারবে এই ভদ্র সভ্য ছেলেটা চার দেয়ালের মধ্যে মাসিকে এইভাবে অত্যাচার করে? আবার কি কি নাটক শুরু করলে বলো তো তুমি, এখন তুমি পারবে বুঝলে? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে বাঁচাও। এবার তোমাদের মনে হতে পারে এই সভ্য ভদ্র বিশ্বজিৎ বাঁচাও বাঁচাও কেন করছে, কেয়া মাসিকে ছেড়ে বিশ্বজিৎ একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, যার নাকি অলরেডি আগে অনেকবার বিয়ে পর্যন্ত হয়ে গেছে, আর নাম মালতী। দেখবো আমি তোর মালতী লতা তোকে কত দেখে দেখবো, পরে পরে দেখবি লাস্টে আমার কাছে না মানে ওই ক্ষমা চাইতে হয়। সব তুই আর সেই মালতী বিশ্বজিতের পদে বাস আর হাতে হারিকেন দিয়ে দেয়, যার ফলে বিশ্বজিৎ ভয়ে কিয়া মাসির কাছে এইভাবে সাহায্য চাইতে থাকে। আরে কোনো প্ল্যানই না, কি প্ল্যানে তুমি আমার কি মালতী আছে না? হ্যাঁ মালতী তো, এখনো বাকি আছে। হ্যাঁ তো প্রেম করেছো তোমার বাচ্চার মা হতেই পারে তো। আরে ওকে তো আমি ছুঁইনি, ওকে তো আমি ছুঁইনি।
ও বাবা রে, কি বোকাচোদা ছেলে মাইরি! সত্যি আমি টাচ করি না, ওকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যে কথা কেন বলবো, ও আমাকে মিথ্যে ফাটাচ্ছে। তোর মতন ছেলের এইরকমই পদ মারা যাওয়া দরকার। আমি তো বুঝতে পারি না, আমি ওকে টাচ বুঝতে পারিনি বাবা। প্রেম করার সময় মনে ছিল না? মানুষের চরিত্র বড়ই পরিবর্তনশীল, যখন তখন বদলে যায়, বিপদে পড়ার আগে এমন। বললাম তো আমার জন্য তুমি শুধু বেঁচে যাচ্ছ যে আমি ঢাল হয়ে পড় থাকছি বলে, কারণ ভালোবেসেছি তো, চাই না তোমার কোনো ক্ষতি। যত অত্যাচার বলি বাবাজি, আমাকে ঢাল হয়ে বাঁচাচ্ছ দি, কি করবে তুমি? আর বিপদে পড়ার পরে এমন, জীবনে এরকম দোগলা মানুষদের থেকে ভীষণ সাবধান। যাও দেখে গেছো না, ও সব সময় এসে এখানে এসেই শোবে। হ্যাঁ কারণ আছে নিশ্চয়ই। আমি বালিশ বোঝো ঠেলা, আমি হেভি শান্তি। হেভি শান্তি, এত শান্তি পাওয়ার পরও মালতীর কাছে যেতে হচ্ছে? কিন্তু বেচারার কপালটাই এতটা খারাপ যে মালতীর কাছে গিয়েও সে শান্তি পেল না। তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ কেয়ামাসি আবারও বিশ্বজিৎকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মার খাওয়ার জন্য। আজকে আমি এসেছি হেভির কাছে ক্ষমা চাইতে। কত রঙই না দেখতে হবে তারা যায় ছবিটা। তুমি ক্ষমা চাইছি বাবু, আমি যা করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি বাবু। প্রথমে ধুমধারাক্কা মারো তাকে, আর তারপর যখন ফেসে যাবে তখন তার কাছে এসে ক্ষমা চেয়ে নাও। সিম্পল, পারবে না? আবার নতুন করে আমরা গোছাবো সবকিছু। ভাই এটা সংসার নাকি তোর ফাটা জ্যাঙিয়া, যেভাবে গোছাবি। প্রথমে আলাদা রোয়াবে তাকে কেলাও, আর যখন কোনো জায়গায় ফেসে যাবে তখন এইভাবে তাকে মানাও। নতুন করে আমরা সংসার করবো। কিন্তু বলছি ভুল করছি, আমি সব ছেড়ে দিয়ে এসেছি আবার। মাসি একদম বিশ্বাস করবে না, এটা কিন্তু ছেড়ে আসা বলে না, এটা ভয় ওর গাঁড় পেটে গেছে, তাই ভয় তোমার কাছে পালিয়ে এসেছে। তো তোমাদের বলে রাখি, মাসি আর বিশ্বজিৎ কিন্তু আবারও এক হয়ে গেছে। দেখেছিস তো, প্রথম স্বামীও তোর গেছে, দ্বিতীয় স্বামীও তোর গেল, আর আমার বয়সে আমার কাছেই আসলো ফিরে। এটাকে বলে ভালোবাসা। ও মাসি, এটা যাই হোক বাট ভালোবাসা নয়। ভালোবাসা থাকলে ও তোমায় ছেড়ে কোনোদিনও যেত না। মালতী যদি 50,000 টাকা না চাইতো আর ওই প্রেগনেন্ট হওয়ার ভয়টা না দেখাতো, তাহলে দেখতে তোমার গুলুকণ্ঠী ওর সাথে রসনার মতন গুলে যেত। তো এটার যাই হোক ভালোবাসা নয়। যাই হোক মাসি, যাওয়ার আগে একটাই কথা বলবো, জমিটা কিন্তু ওর নামে কিনো না। টাটা।